السلام عليكم، ويلكم تو ماي شانل. আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও লিয়ে আইলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। লং ভিডিও বলতে আমি দুই দিনের ভিডিও এখানে করিয়া একদিনে আপলোড দিলাম। সো ওতো লাগে একটু লম্বা লাগবো। আজকে ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো, কারণ ইন্টারেস্টিং আছে। তো ভিডিওটা না স্কিপ করে দেখবা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবো। আর এখন আমি রান্না বান্ধা কিছু করবো, ওটা আপনার লোকে শেয়ার করবো। তো আজকে আপনার লোকে প্রথমত একটা শেয়ার করলাম আর কি, এটা হচ্ছে কি একটা ডিজার্ট। আর আমরা বাংলাতে যেটা হই আর কি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া আজকে আপনার লোকে শেয়ার করবো, কিলা সহজ আর সিম্পলভাবে বানানো যায় আর কি। সেই ছোটো ছোটো করিয়া গ্রেট করিয়া বানাই, আর সেই তো খাটিয়া বানাইলি। তো আর কি ওটা আপনার লোকে শেয়ার করা। তো দেখি কিতা কিতা লাগে আজকের রেসিপি। যত পারা আমি অলরেডি গাজর যেন আছে, দুই ধরনের গাজর ওগুলা আমি জালো বই দিছি। এগুলো আসলে ফ্রোজেন, সো একটু সময় লাগবো ফ্রোজেন হওয়ার কারণে। আমি এটা ফ্রস্ট করছি না, ডাইরেক্ট আমি কুকিং বই দিলাম। তো এই গাজরগুলো আসলে আর কি একটু কিউব করিয়া কাটা কাটা, যার কারণে আমি ছোটো করছি না জেলা আছে অলাও। তো ওঠাও আর কি শেয়ার করবো। বড়ো বড়ো পিস হইলেও কিন্তু হালুয়া বানানি যায়, আর টেস্ট কিন্তু সমানও থাকে। তো যথা পারা জাল দিলেই সিয়ে 10-15 মিনিটের মতো, আর জাল দেওয়া বাদে পানি একটু বাড়াইছে, একটু পানি থাকতে আর কি দিলাইলাম মিল্ক। আর মিল্ক দিবার আগে কিন্তু কটার মাঝে একটু ঘিও দিছিলাম। সো ঘিটা আমি দিমু লাইক আন্তাজ করে দিছি আর কি 2 টেবিল স্পুন। তো প্রথমত দিছি 1 টেবিল স্পুন পরে দিব আর 1 টেবিল স্পুন। তো এখন আমি দুধ দিয়া একটু খেয়াল করি লাগবো আর কি। সো যথা পর জাল দিতে দিতে দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে আইসে, ঘিও উপরে দি পাশে উঠছে। এটার মানে হয়েছে গিয়া যে আমরা হালুয়াটা বানাইতাম রেডি আর কি। তারপর হিরবার দিলাম ঘি, হিরবার ঘি দিয়া হিরবার যথা পর আরও একটু ফ্রানাই দিলাম। তো এখন আর কি দিমো পরিমাণ মতো চিনি। চিনিটা তার যেটুকু ডিপেন্ড করে, যতটুকু খাইতে পারি নাকি অতটুকু দিবা। দেখছিলা গাজরের পিসগুলো অনেক বড়, বাট কুকিং করার পরে ছোটো হয়ে গেছে গি। আর হয়েছে গিয়া আমি পটেটো মাসের দিয়ে আর কি একটু মাস করে দিয়েছিলাম। তো সাইডে দিয়ে আমার কিতাব মাদানে যেটা রাঁধছিলাম আর কি ওগুলো সাইডে দিয়ে রাখা আর কি আমি ফরাইলাম না। আর হচ্ছে গিয়া দেখাই আপনারা কেক একটা আইসিল। তো মাঝে মাঝে আমরা করো আর কি কেক আনা হয় কোনো ওকেশন ছাড়া। সো এটা আসলে ইউনিকর্ন একটা নাইস বিউটিফুল কেক, খাইতে অনেক মজা আছে আর কি। তো একটাও একটা ক্লিপস আপনার লোকে শেয়ার করে নিলাম। আর চিনিটা দেখা করা চিনির পরিমাণ কত দিকে দিছি। আর এটা হচ্ছে গিয়া পাউডার দুধ দিলাম 1 টেবিল স্পুন। পাউডার দুধ দিলে যেটা হইব গিয়া এটা আর কি যে ডিজার্ট আমি বানাই এরম হালুয়া, এটা অনেক টিক হইব, ক্রিমি হইব, নাইস হইব। বাদে চয়েস মতো দিলেই বা বাদাম, আমার ঘরে যেটা বাদাম আসছিল আর কি ওগুলো দিলাম। পিনাট আসছিল, পিনাট দিলাইছি। কেশোনাট আসছিল, এগুলো চোরাই লাগবো। আর রাইট পাশে টাইম পাশে আর কি একটা গড়ি হরি ঝামেলাত গেছি না। তো দেখতে পারা ওই গেছে কি আমার হালুয়া ডিজার্ট। সো একবারে ইজি আর একবারে সিম্পল আর কি। যারা এখন ট্রাই করছো না ট্রাই করে দেখবা, আশা করলাম আপনার কাছে ভালো লাগবো। তো পরের দিন হয়েছে গিয়া আমি আমার পরে যাইতাম স্কুল পড়তে। তো কুশের মা আমার গিয়েছিলাম আর কি। সো ফার্স্ট টাইম দেখি খুলে পাই স্কুলে যেতাম, ফার্স্ট তাদের সব মিনিট লাগে। তো ফার স্কুলে দিয়ে চলি আর সবাই দিয়েছি গিয়ে আর একটা গেট ও গেট হয়েছে আর কি। তো সেইভাবে মম্মার করো গিয়ে কুশিয়াটা গেল যাইতাম আর কো। তো কিছু তুলা দিয়া কিছু আটা জানছি আর কি।
তারপর আমরা আইলাম গরো, আর কিছু শেয়ার করলাম না, বাকি দিন কিতা করলাম, অনেক ব্যস্ততার মাঝে গেল বাকি দিনটা। আর হয়েছে এটা ডিনার টাইম, সো ডিনার টাইম আর কি লাস্ট টাইম শেয়ার করছিলাম আপনার লোকে পেরি পেরি চিকেন আমি ম্যারিনেশন করছি, তো ম্যারিনেশন দেখিলা করছি ওটা শেয়ার করছিলাম। আর এখন শেয়ার করবো আপনার লোকে গ্রিল যে করাম আর কি, তো আমি গ্রিল হারাইছি না, সিজলিং পানের মাঝে গ্রিল হয়ে নিলাম। তো আজকের দিনে আজকে আমি ভ্যারাইটি খানি দিব আর কি, সো যেটা যেটা ফ্রিজও আছে একটু একটু হয়ে যাবা করলাম, আর ওগুলো আমি শেয়ার ফ্রাই করলাম আর কি, আর কিছু এয়ার ফ্রায়ারও দিলাম, কারণ কয়েকটা জিনিস তো আর আমার এয়ার ফ্রায়ারটা হয়েছে গিয়ে ছুটো, আমরা মানুষের তো তোরা লাগে ছুটো একটা লইছিলাম এয়ার ফ্রায়ার এক ড্রওয়ালা, তো দুইও বাইরে বইছি আর কি, সো দেখি দিতে হয়। তো সমোসা, স্প্রিং রোল, ডাল পুরি, ফ্রাইস ওটা কি তেলের মাঝে করে লইলাম, আর আরও কিছু নাগেট লাইক বার্গার পেটি, অনিয়ন রিং ওঠা আর কি আমি হারিয়ে আইছি এয়ার ফ্রায়ার। তো আমরা ডিনার উই গেছি আর কি, আর কিছু ওর সো ওগুলো আমি সার্ভিং করে নিলাম। সো এই জিনিসগুলো আর কি বেশি বেশি খাওয়া কিন্তু ঠিক না, আমরাও বেশি খাই না। ফ্রিজে যেহেতু আছিল ভাবলাম ওগুলা দিয়ে আজকু করিলেই ডিনার, দেখা যায় ফ্রিজের মাঝে ছোটো ছোটো জিনিস থাকলে জায়গা কিন্তু বেশি লইলে, আর এখন চিল্লা ফ্রিজটাও খানি দিব আর কি, ওটাও ইনটেনশন আছে। ওইসে গিয়া এয়ারপরে হারিয়ে দিয়েছি, তো আমরা ডিনারটা রেডি হয়ে গেছে, সো এখানে আমি দিলাম আর কি জরজুরি। সো আজকে উইসে আর কি ঈদের আগের দিন আর কি আপনার লোক শেয়ার করলাম, সরি রোজার আগের দিন। তো আরও কিছু ক্লিনিং করছি একটু হয়েছে গিয়ে পরের দিন, অনেক কাম আছিল ওগুলো করছি, এরপরে টাইলস কুকার সব তার কি ক্লিন করলাম। তো ওটা একটু আপনার লোকে কই একটা ক্লিপ রাখি দিয়ে শেয়ার করলি মানে, আর বাকি কিতা দিন বাকি কিতা করছি আর কি অনেক কাম করছি তো আর শেয়ার করা হয়েছে না। তো ঈদ রোজার আগের দিন দেখা যায় অনেকগুলো কাম থাকে, অনেক ক্লিনিং থাকে, ওয়াশিং থাকে, শপিং থাকে, এর বাদে কিছু রান্না বান্নাও থাকে আর কি রোজার লাগিয়া, তো আর কি সপ্তাহ রেকর্ড করা কিন্তু সম্ভব নয়। তো আর কি আজকে যেটা করলাম গিয়া এটা সপ্তাহ বলা করে ডিপ ক্লিন দিছি, নর্মালি এটা ডিপ ক্লিন দেওয়া হয় না, মাসে একবার অথবা দুই মাসে কোনো সময় দেখা যায় দিই আর কি, আর এভরিডে তো আর ক্লিন করি রান্না করে যতটুকু পারা যায় অতটুকু, বাট ডিপ ক্লিন করলে দেখা যায় অনেক অনেক খাম বার হয়ে যায় একটাত করলে আর হঠাৎ গিয়া লাগা লাগে আগে নাইলে হয় না। তারপর ওইসে গিয়া বিকালে ব্রেন্থর বিয়ার শপিং আসছিল, তো ছোটো একটা ক্লিপস রাখছিলাম ওটা আপনার লোক শেয়ার করলাম, আমরা এটা গেছি না বেটাইন গেছি আর কি, তো যাই হোক এটা আসছিল রাত্রের একটা ক্লিপস, আর এখন হয়েছে গিয়া পরের দিন সকালে আপনার লোক আর একটা ক্লিপস শেয়ার করে দিলাম। তো এটা হয়েছে সকালবেলা, আর সকালবেলা করে একটা ক্যান্ডেল অন করিলাই, আমার যে বড়ো ক্যান্ডেল আসলে তা শেষ হয়ে গেছে, ছোটো অনেকগুলো আসলে ওইগুলো ইউজ করে করি শেষ করি অত লাগি আর কি, আর সকালে সুন্দর ক্যান্ডেল অথবা পারফিউম যাতে কিছু শুনলে নাইস স্মেল ভালো লাগে কিন্তু। তো আমি আমার লাগে চা বানাইলাম সকাল খুব নাস্তাত, আর ওইসে গিয়া আমি ওখানে ডাইল ভিজাই রাখছি আজকে রান্নু, তো ডালটা কি তাদের রান্ধি কিলে রান্ধি ওগুলো আর কি জাফারি আপনার লোকের শেয়ার করবো লগে দেখবা। তো আজকু আর কি চিকেন হাট চিকেন ভিজাই আসছি, তো ওগুলো আর কি বানাইয়া রান্ধবো, আর আজকের ওয়েদারটা দেখাই, আজকের ওয়েদারটা হয়েছে গিয়া অনেক সুন্দর ওয়েদার, সো এই ওয়েদারের মাঝে
সুন্দর সুন্দর কিছু খাইলে আর কি ভালো লাগে। তো ওখানের মাঝে আমার আব্বার করতে খেয়েছিল কিছু হাগ, পরে ফসি অবস্থা খারাপ, তো ওগুলো আর কি বাসিয়া যদি পালা মিলে তো ওগুলো রাখবো, আনলে ফালাই দিব। চিকেন কারিটা আমি এখন বইমো, ওটা আপনার লগে শেয়ার করবো। এখন চিকেনটা বালা করে ওয়াশ করবি, বিস্কুটের মাঝে তো খালা খালা আসছিল, ওগুলো একটা নাইফ লইয়া ক্লিন করিয়া এখন তরকারিটা বই দিব। সো জিরা দিলাম হাফ টিস্পুন, গোলমরিচ হাফ টিস্পুন, ডুলা বাখর টিস্পুন, সো হলুদ দিলাইলাম 1 টেবিল স্পুন, আর মরিচটা দিব আর কি পরিমাণ মতো। সো ওটাই মানে বেশি বেশি মরিচ হইয়ে বেশি ভালো লাগে না, তো আর কি পরিমাণ মতো দিলে মরিচটা একটু শেষ হয়ে গেছে, সমস্যা নাই আমার কাছে, যতটুকু পরিমাণ দরকার আছে অতটুকু আছে। তো বয়ামটা ফুট করিয়া দিলাম, তারপর দিলাম পরিমাণ মতো লবণ। সরি আমার ফুয়ার খান্দাত আমার, সো স্নিজিং করে এখন দেবো গরম মশলা যেটা এটা আছে আর কি, ওগুলা এলাচি, গোলমরিচ, একটু জিরাও দিছিলাম, লং, এলাচি, দালচিনি, তেজপাতা, ওগুলা আদা রসুন পেস্ট দিলাইলাম 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। সো সব ধরনের মশলা দিলাইছি, আর হাগও বাসিয়ে রাখছি, পেঁয়াজটা কাটা হয়েছে না, পেঁয়াজটা কাটবো এখন, আর খাটটা দিলাই মা কি পেঁয়াজটা। তো সুন্দর করে বালা করে মাখাইয়া বই দিলাম কারিটা, আর দিছিলাম আর কি অয়েল, অয়েলটা দেওয়া হয়েছিল না, তো অয়েলটাও দিলাম আর কি। ডালটা ভিজে হয়ে গেছে, ভিজানো হয়েছে, সো এখন ওয়াশ করিয়া রাখি দিব একটা সাইডে দিই। তো আরও কিছু ভেজিটেবল আছে ফ্রিজ করিয়া দেখি, তো ওগুলো বাহরে নিলাম, একটু এসে মাশরুম, সো মাশরুম দিয়ে দইয়া কাটি লাইম আর কি বাজির লাগে, আর ইবাই দিয়ে মাঝে মাঝে চেক করলাম আমার কারির কী অবস্থা, তো লাড়িয়া দিলাম আর কি, আর দেখলাম আর এসে মাশরুম দিয়ে ওয়াই দিছি, মাশরুম থাকে অনেকগুলো পানি বাড়র। তো আর কি ফ্রিজের তাতে আসলে ওগুলো পাহরিয়াকে রান্ধলাম, আর ওইসে গিয়া রান্ধা বান্ধা থাকলে আসলে ভালো লাগে, শান্তি লাগে আর কি, আর রান্ধা না থাকলে দেখা যায় একটা টেনশনও থাকি। তো চিকেনটা পছন্দ হয়ে গেছে আর কি, ওখান একটু শিরা দিয়ে লাইলাম মানি ফানি, আর ওইসে গিয়া হাঁক দিয়ে পাখাছিলাম, ও হাঁকগুলোও আমি এখন বিরান করে লাইলাম। তো কিছু বালা মিলছি রাখি, তো না ফালাইয়া ওয়েস্টিং না করিয়া হয় বলে বিরান করে লাই, তা ওয়েস্টিং তেমন একটা ভালো লাগে না, বিরান করলে দেখা যাইব আর কি খাওয়া হইব নষ্ট হইতো না। সো চিকেনটা একটু সিদ্ধ হয়ে আইসি আর কি মোটামুটি, সো একটু ফরফর চেক করলাম আর কি, আর আমার হাঁকটা হয়ে গেছে কি, আর হাঁকর মাঝে আমি দিয়েছিলাম সার্ডিন, সো আমি একটা জোড়া বানাইলাম আর কি খোবা বলল এখন, আর এবার দিয়ে ডাল যে তৈরি রাখছিলাম, ডালগুলোও দিলাম চিকেনের মাঝে। তো এগুলো ডাইল আর খুব বেশি সময় খেয়ে লাগতো না, বাট 20 মিনিটসের মতো লাগে যাইব গিয়া ডাইলগুলো সিদ্ধ হইতে, সো এর ভিতরে মাংসগুলো আরও সিদ্ধ হইব। তো আর কি রান্ধে বান্ধা করি আপনারা দেখতে থাকুক, আর এখন ভালো লাগবো। তো ভিডিওটা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করি আমার লগে তাহবা। তো এখন আর কি ফাইনাল লুকটা দেখাই, এন্ডে দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ, তারপর বেসরি বা সরু পাতা যেনে ধনি পাতা ওগুলোও দিছিলাম গিয়ে, তারপর হয়েছে গিয়া মাছের যে কবাব ওগুলো আর মাশরুমটা রাখি দিছি সাইডে, এগুলো ছোটো ছোটো জিনিস আর কি, তো ওই একটার মাঝে রাখি দিই জায়গা বার হইব। তারপর হয়েছে গিয়া একটা ফুলাব করছিলাম আমার হাজবেন্ডে, কইলা ফুলাব দিই আর ডাইল দিয়ে খাইতা কি, ডাইল দিয়ে চিকেন দিয়ে খাইতা, তো রানলাম আর কি, তারপর দেখলাম কোনো ট্রেডিশনাল ইয়ানি খানিনি হইল না, এমনও কইলাম খাইবার লাগে আর কি। সো আমি প্রথমত মনে করছিলাম এটা মনে হয় কোনো ট্রেডিশনাল খানির, তারপর হয়েছে গিয়া ইটা পরের দিন, পরের দিন আর কি আমি বলতে
এটা অ্যাকচুয়ালি ফলো দিন না, আমি কয়েক দিন আগে করতাম, ভুলে গেছি। একটু এসে গিয়া বিকালকে আমি নাস্তা বানাইতাম, ইয়েস বিকালকে নাস্তা আর কি, ফলোটা আর সেমাই। তো আমার হাজব্যান্ড খুব মশলা কি, তো সত্যি আছে দিন, তো কইলা কিচ্ছু খাইতা, তারপর কইলা সেমাই খাইতা ফলোটা দি। সো আমি ফলোটা আর সেমাই বানাইতাম আর কি। তো সেমাইটার মাঝে আমি কিতা দিলাম আর কি, বেশি কিছু দিছি না, দুধ আর সুগার দিয়ে একটু বয়েল করলাম, হালকা গরম করিয়া তারপর দিলাইছি সেমাই। ওলা বানাই দেখ বা অনেক মজা লাগে খাইতে। আর আর কি রেডি হয়ে গেছে কি পরোটা আর সেমাই, তো আর কি এখন সার্ভিং করে নিব। তো আমার ফুয়াও মাসাল্লাহ এটা নয়া খানি একশো আর কি, তো তারে মাঝে মাঝে দেই সামথিং বালা পায় একটু একটু করি খাইতে, কারণ এটা তো মিঠা না নিবে টেন্টি মিঠা বালা পাইন। আর ফলোটা দিয়ে খানি আর কি এটা একটু ডিফারেন্ট নানি সোলটি, আর হয়েছে গিয়া সুগারি থিং। সো ওটার লাগে আর কি হে একটু বালা পায়। সো আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার লগে, তাহবা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আরামে থাকবা। আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।